যে হেলথ হেলথ থেকে কাটা এসেছেন, আপনারা এসেছেন, কী কারণে সিল হচ্ছে এটা? কী অর্ডারটা? কি ভ্যালিড লাইসেন্স নেই। আপনারা কোন কোন জায়গা থেকে এসেছেন? বাঙ্গুর থেকে। কি মানে অ্যাকচুয়ালি আপনাদের কোনো কপি আছে কি? আমরা স্টেটমেন্ট কিছু দেবো না, সব সিএমএস থেকে স্টেটমেন্ট দেবে। আপনাদের কি সিল করার কোনো অনুমতি আছে? হ্যাঁ, সিল কি করে দিচ্ছেন আজকে? হ্যাঁ, আপনার নাম লাগবে না, সব সিএমএস অফিস থেকে। ঠিক আছে, আপনার নাম? নাম আপনি কোন 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 পজিশনে আছেন? আপনার ডেজিগনেশন কি? সিএমএস অফিসার স্টাফ। হ্যাঁ, আপনার নাম? আপনাদের কি সিল করার অর্ডারটাই আছে তো? নাম ডাক্তার তরুণ কুমার আদক। আপনার নার্সিং হোমটা কোথায়? আমার নার্সিং হোম 29 এসএন ম্যানেজি রোড, বজবজ, পিকে হাই স্কুলের পিছনে। কী কারণে আপনার নার্সিং হোমটা আজকে সিল করে দেওয়া হলো? কারণ আমি যেদিন থেকে বিজেপি নেবেছি অনেক দিনই চেষ্টা করছে, আর এর মধ্যে নার্সিং হোম করতে গেলে প্রায় 27 রকমের বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স লাগে, তার মধ্যে ফায়ার লাইসেন্সটা আমার রিনিউয়ালের জন্য দেওয়া হয়েছে কিন্তু এখনও হাতে দেয়নি। সেটাও ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ফায়ার ডিপার্টমেন্ট, তারাও সেখানে আটকে রেখেছে যাতে আমাকে আমার এই নার্সিং হোমটাকে বন্ধ করা যায় না। যেটা নাকি যারা সিল করতে এসেছিলো তারা বলছে যে আমরা এখানে ওনার লাইসেন্স ঠিকঠাক মতো নেই, সেই কারণেই সিল করছি। হ্যাঁ, লাইসেন্স সরকারি কাগজ নিয়ে এসে। তাহলে আপনার এটা কেন মনে হচ্ছে যে আপনি বিজেপি করেন বলেই আপনার প্রতি এই আচরণ করা হচ্ছে? শুনুন, ফায়ার লাইসেন্স সহজে ওরা রিনিউ করছে না, প্রতিটা নার্সিংহোমেরই এই প্রবলেম। কিন্তু এতদিন বিনা নোটিশে কোনো ফোন না করে হঠাৎ একদিন এলো, এসে দেখলো যেহেতু আমার রিনিউয়াল এখন ফেল আছে, তাই আমি ওনাদের বলেছি আমি রিনিউয়ালের জন্যে অনলাইনে করা হয়েছে, কিন্তু সেটা যেহেতু আমার কাগজ হাতে নেই তাই ওনারা বললেন আপনাকে নার্সিংহোম বন্ধ করে দিতে হবে। আমি উইদিন 48 আওয়ার্স, শনিবার থেকে ওনারা 23 তারিখে আমাকে মেল করেছেন, 24 তারিখ থেকে আমি অলরেডি নার্সিংহোম বন্ধ করে দিয়েছি। কারণ আমি একজন ডাক্তার, আমি মনে করি সরকারি যে আইন ফিল করতে এসেছিলো তখন তো আপনি রুগী দেখছিলেন? তখন তো আমি চেম্বারে দেখবো, চেম্বার তো বন্ধ করতে আসেনি, উনি এসেছেন নার্সিংহোম বন্ধ করতে। ঠিক আছে, আমার নার্সিংহোমের মধ্যে আমার একটা ছোট্ট চেম্বার আছে, সেটা ছাড়া আমি বাইরে কোথাও বসি না, তো সেই জায়গায় ওনারা বন্ধ করতে পারেন না। অবশেষে সেই আমার কথা শুনে চেম্বারটা ছেড়ে নার্সিংহোমের এন্ট্রান্সে ওনারা তালাচাবি মেরেছেন। কোনো অসুবিধা নেই, আমার কোনো পেশেন্ট অ্যাডমিশন হবে না, আমি তো এটা চাই। আর ওনাদের পন্থা আমি জেনে নিলাম, এফিডেভিট করে আমাকে জমা দিয়ে দিতে হবে, আমি নার্সিংহোম বন্ধ করে দেবো। কেন মানে কেন বন্ধ করলো, কী বলবেন? কারণ হচ্ছে এই মুহূর্তে ছোটোখাটো নার্সিংহোম চালানো বা সরকারও চালাতে দিচ্ছে না এই কারণে, সেটা তো একটা কারণ আছেই। কারণ 21 তারিখে দিলীপ ঘোষের মিটিংয়ে গিয়েছিলাম, তারপরে আমারই এক বন্ধু সেই রাতেই বলল ডাক্তার তোর নার্সিংহোমটা স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ হবে, সিল হবে, তুই একটু তৈরি থাকিস। আমি ওকে বলে দিলাম দেখো ভাই, এখন আপনি কি চাইছেন? আমি চাই এফিডেভিট করে আমি নার্সিংহোম ছেড়ে দেবো, যখন আমার ফায়ার লাইসেন্স হবে আমি আবার রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করব, যেটা পদ্ধতি। আপনার নাম? আমার নাম ডাক্তার তরুণ কুমার আদক।